ভারতে মুসলিম হত্যার প্রতিবাদে সৈদপুরে আহলে সুন্নাতুল ওয়াল জামাতের মানববন্ধন ভারতের মুসলিম হত্যার প্রতিবাদে নীলফামারি সৈদপুরে মানববন্ধন পালিত হয়েছে আহেলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে দুপুরে সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে আলহাস গুলজার আহমেদ আশরাফরীর সভাপতিত্বে আহলে সুন্নাত অল জামায়াত নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ আফতাব আলম জুবাইয়ের এমাদি সৈয়দপুর প্লাজা মসজিদের খতিব মাওলানা ময়নুল ইসলাম আল কাদিরি জিলানি মাওলানা হাফেজ রিজুয়ান আল কাদিরি জিলানি শাহিদ রেজা রিজবি ও খালিদ আজম বক্তব্য রাখেন বক্তারা অবিলম্বে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে ভারতের নিরপরাধ মুসলমানদের নাগরিকত্ব আইনের ফাঁদে ফেলে অত্যাযোগ্য ও নির্বাচন বন্ধের আহ্বান জানান